হাতে আর সময় নেই। 13ই মে চতুর্থ দফায় সোমবার আসানসোল লোকসভা কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রচার শেষ হবে শনিবার বৈকাল 5টায়। শুক্রবার আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে প্রচারে আসেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি আসানসোলের জিটি রোডের উষাগ্রাম থেকে রোড শো শুরু করেন। সিটি বাস স্ট্যান্ড পর্যন্ত রোড শো অনুষ্ঠিত হয়। এদিন এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, প্রার্থী শত্রুঘ্ন সিনহা সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। বাংলা সহ আসানসোলের মানুষকে নিপীড়ন, বঞ্চনা, লাঞ্ছনা ছাড়া কিছু দেয়নি। আপনারা আসানসোলে জোড়া ফুল ফুটিয়ে 2022 সালের এপ্রিল মাসে আমাদের প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে জিতিয়েছিলেন। 2 বছরে আমরা নতুন করে যে উন্নয়নের কর্মযজ্ঞ এই আসানসোলের মাটিতে শুরু করেছি, সেই উন্নয়নে প্রাপ্ত বিঘ্নিত এবং থমকে দেওয়ার জন্য বিজেপি আবার উঠে পড়ে লেগেছে। কর্মখালি, 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 36 বছরের পুরাতন কোম্পানি হর কনসাল্টেক, অটোকার ড্রয়িং ফর বিল্ডিং প্ল্যান জানা পুরুষ ও মহিলা সাইট। Send your biodata on WhatsApp. WhatsApp number 9232696941 or 9232352260. যাকে প্রার্থী করেছে 5 বছর আগে বর্ধমান দুর্গাপুরের প্রার্থী হয়েছিল, তার 5 বছর আগে দার্জিলিং এর প্রার্থী হয়েছিল। আমি আসানসোলের মায়েদের ভাইদের জিজ্ঞেস করতে চাই, আপনাদের এখানে যাকে প্রার্থী করেছে SS আলুওয়ালিয়া, তিনি নিজে একজন শিখ সমাজের প্রতিনিধি। এই বিজেপির নেতারা বাঙালিকে দেখলে রোহিঙ্গা বলে, সংখ্যালঘু মুসলিমকে দেখলে পাকিস্তানি বলে, আর শিখেদের দেখলে খালিস্তানি বলে। এই বিজেপিকে আসানসোলের মায়েরা ভাইয়েরা ভোট দেবে। আপনারা বলুন, যারা বাংলায় মোদীজি 10 দিন আগে সভা করে বলেছিল, আবি তো মেরা সরকার মে ট্রেলার দিখায়া পিকচার আবি বাকি হ্যায়। আমি আসানসোল বাসীকে জিজ্ঞেস করতে চাই, 10 বছরের মোদীজির সরকারের ট্রেলারে আপনি কি দেখলেন? 400 টাকার রান্নার গ্যাস 1100 টাকা, 40 টাকার ডিজেল 92 টাকা, 50 টাকার পেট্রোল 100 টাকা, 3 টাকার ডিম 7 টাকা, 100 টাকার চা পাতা 280 টাকা কেজি, 22 টাকা 25 টাকা দুধের লিটার ছিল, আজকে 55 টাকা 60 টাকা লিটার। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দবার্তা।